অবশেষে লেবাননে ঠুকলো ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক, তাদের পাহারায় রয়েছে যুদ্ধবিমান ও গোলা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে সরিয়ে এখন অনেকটাই আত্মবিশ্বাসী ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে 1 অক্টোবর ইসরায়েলি স্থল অভিযান শুরুর আগেই তা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা জানান দিয়ে রেখেছিল ইরানপন্থী হিজবুল্লাহ। ফলে অনেক বিশ্লেষক বলছেন, আগেরবারের মতো লেবাননে ঢুকে সহজেই হিজবুল্লাহকে ঘায়েল করতে পারবে না ইসরায়েলি সেনারা, এবার তাদের বেশ শক্ত প্রতিরোধের মুখে পড়তে হবে। সবশেষ 2006 সালে লেবাননে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল, তখন অবশ্য পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। ওই বছরের 12 জুলাই লেবাননের আয়তা শাবাব গ্রামের কাছ দিয়ে নজিরবিহীনভাবে ইসরায়েলে ঢুকে পড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। ওই আন্তঃসীমান্ত হামলায় কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং বন্দি করে নিয়ে আসেন তারা। পরে হিজবুল্লাহ যোদ্ধাদের ধাওয়া করে লেবাননে ঢুকে ইসরায়েলি সেনারা। তাদের পিছু পিছু আসে ট্যাঙ্ক, সাজোয়া যান ও পদাতিক বাহিনী। দুপক্ষের যুদ্ধ স্থায়ী হয় 34 দিন। তখন শক্তিশালী হিজবুল্লাহ শক্ত প্রতিরোধের মুখোমুখি হয় ইসরায়েলি বাহিনী। তবে এই যুদ্ধে শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে যায়, কিন্তু এই যুদ্ধ দীর্ঘস্থায়ী ও ধ্বংসাত্মক ছিল। ইসরায়েলি বিমান বাহিনী কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর ঘাঁটি ও লেবাননের জাতীয় অবকাঠামোতে হামলা চালায়। জবাবে উত্তর ইসরায়েলে মুহুর্মুহু রকেট ছুড়ে হিজবুল্লাহ। যুদ্ধের শেষে লেবাননে প্রায় 1,200 জন নিহত এবং 4,400 জন আহত হয়েছিল। তাদের বেশিরভাগই সাধারণ নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে প্রায় 270 জন হিজবুল্লাহ যোদ্ধা, 50 জন লেবানিজ সেনা ও পুলিশ সদস্য এবং 5 জন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্য ছিল। প্রায় 10 লাখ লেবানিজ বাড়িঘর ছাড়া হন। অন্যদিকে ইসরায়েলের 158 জন নিহত হয়েছিলেন, তাদের বেশিরভাগই ছিল লেবাননে যুদ্ধরত সৈনিক। তবে হিজবুল্লাহ রকেট হামলায় 43 জন বেসামরিক লোক নিহত হয়। ইসরায়েলে প্রায় 1,500 মানুষ রকেট হামলায় আহত হয়েছিল এবং 450 জন সৈনিক আহত হয়েছিল। অপরদিকে গত 2 সপ্তাহ ধরে ইরান সমর্থিত সশস্ত্র দল হিজবুল্লাহর বিরুদ্ধে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। তাদের হামলায় লেবাননে 1,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। প্রায় 1 বছর ধরে সীমান্তে পাল্টাপাল্টি হামলা করে আসছে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনারা। তবে সম্প্রতি গাজা থেকে নিজেদের যুদ্ধের মূল ক্ষেত্র লেবাননে বদলি করার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার। এই ঘোষণার পর থেকেই দেশটিতে একের পর এক ভয়াবহ হামলা করে আসছে ইসরায়েলি সেনারা। এখন দেখার অপেক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা কেমন প্রতিরোধ করতে পারে ইহুদিবাদী ইসরায়েলকে। মিরোন আহমেদ, এসটিভি ডিজিটাল।